যখন কোন রাষ্ট্র আপনার পেঁয়াজটা বন্ধ করে দেয় সে কিন্তু কোনো খারাপ করছে না কারণ উত্তর ভারতের লোক তো হচ্ছে রুটি আর পেঁয়াজ আর ডাল যেটি বলেছিলেন সঞ্চয়ের কথা মানুষ তো ঠিক মতো চলতেই পারছে না তার চলতেই হিমশিম হিমশিম খাচ্ছেন সেখানে সঞ্চয় সে করবে কিভাবে এই মূল্যস্ফীতির সময় দেখেন তিনজন তিনটা চমৎকার কথা বলেছেন একজন বলেছেন যে প্রতিযোগিতায় সক্ষমতায় টিকে থাকার জন্য কৌশল জরুরি এবং তার একটা উদাহরণ দিয়েছেন তার মানে হচ্ছে যে একটা কৌশল খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কিভাবে আপনি ভিয়েতনামের সাথে আপনি উনি নেগোসিয়েশন করছেন তার মানে হচ্ছে দক্ষতা থাকতে হবে এবং দক্ষতার মাধ্যমে টিকে থাকতে হবে রাইট এবং এই ঘটনা কেন করতে পেরেছেন কারণ হচ্ছে যে উনি অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন যখন বলা হয়েছিল যে ফাইবার অনেকেরই হয়তো মনে নাই আবার অনেকে জন্মগ্রহণই করেননি যে ফাইবার অ্যারেঞ্জমেন্ট চলে গেলে আপনার বাংলাদেশে পোশাক শিল্পের উপরে বড় আঘাত আসবে অনেক বিজিএমির নেতারাও বলেছিলেন তা আমি বলেছিলাম যে হবে না কেন হবে না কারণ হচ্ছে যে আপনার এই শিল্প ভিয়েতনামে হয় বাংলাদেশে হয় আফ্রিকায় হয় না কেন কারণ হচ্ছে যে আমাদের একটা কৃত কৌশল আছে যে কিভাবে শ্রমিকরে ব্যবস্থা রেখে আপনার একটা শিল্প তৈরি করতে হয় সেই জন্যে খেয়াল করেন এটা এসে কর থেকে দক্ষিণ কোরিয়ার থেকে যে কিভাবে ফ্লোর ম্যানেজ করতে হয় তার মানে এটা একটা টেকনোলজি তাহলে এই লেবার যদি এত সস্তা যদিও এইটা খুবই খুবই দুর্ভাগ্যজনক শব্দ অনেকেই ব্যবহার করেন যে শ্রমিক সস্তা শ্রম এখানে সস্তা তা তো না মানুষ কোনো দিন সস্তা হইতে পারে না হ্যাঁ তার মজুরি কম হইতে পারে তাহলে অন্য জায়গায় হয় না কেন তার মানে হচ্ছে ব্যবস্থাপনাগত কৌশল এখানে তৈরি করা হয় যার ফলে একজন থাকে লাইন ম্যানেজার একজন থাকে অ্যাসিস্ট্যান্ট ফ্লোর ম্যানেজার ফ্লোর ম্যানেজার তার মানে পুরোটাই হচ্ছে একটা কৌশল অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতার কৌশল দ্বিতীয় হচ্ছে ব্যবস্থাপনাগত কৌশল আমার কিন্তু মূল বিষয় কিন্তু এখানেই আমার কিন্তু আজকের একটাই বলতে চাচ্ছি যে কি কৌশল আছে কি ব্যবস্থাপনা আছে দ্বিতীয় খেয়াল করেন পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ হয়েছে এবং চেয়ে বড়ো যুদ্ধ হয়েছে রাশিয়ায় কিন্তু ইউক্রেনের যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত লোক মারা গেছে তত লোক কিন্তু এখনও মারা যায়নি তাহলে তাহলে যুদ্ধবিধ্বস্ত ইউরোপ আসলো কিভাবে উনিশশো আমরা কিন্তু মন্দায় আছি মহামন্দায় নাই তাহলে ফেডারিক ডেলেনো রুজভেল্ট আপনার তার আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন হারবার হুবার উনি কিন্তু অনেক ভোটে জিতেছিলেন যখন মন্দার ঠিকমতো নীতি নিতে পারল না তখন ডেলেনো ফেডারিক ডেলেনা রুজভেল্ট আপনার তার সবচেয়েও বেশি সিটে জিতলেন এবং শুধু জিতলেনই না মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইতিহাস তৈরি করলেন যে চারবার প্রেসিডেন্ট হয়েছেন যার ফলে সংবিধানে সংশোধনী আনতে হয়েছে যে একজন প্রেসিডেন্ট দুইবার বেশি হবেন না তার মানে তিনি কৌশল দিয়েছিলেন কিভাবে মহামন্দার থেকে উত্তরণ করতে হবে এবং আজকের যে বিশ্বব্যাংক শোনেন সেটা হচ্ছে ইউরোপের পুনর্গঠনের জন্য করা হয়েছিল তার মানে হচ্ছে যে কৌশল শুধু থাকলে হবে না নীতি থাকতে হবে এবং নীতি থাকলেও হবে না ইনস্ট্রুমেন্টগুলো বলতে হবে যেমন আমাদের খেয়াল করেন যে আমাদের কেন গার্মেন্টস চলছে এই যে পলিসি সাপোর্টের কথা বললেন ওনারা দুইজন দেখেন খুব পরিষ্কার কিন্তু সেটা কি যে একটা টাকা দিলে টাকা আর কেউ ফেরত দেয় না আমরা শিল্প ক্ষেত্রে দেখছি শিল্প ঋণ সংস্থার ক্ষেত্রে দেখছি তখন কিন্তু মা কত উদ্ভাবনী শক্তির সাথে বের করলেন ব্যাক টু ব্যাক এলসি আমি কিন্তু কোনো আমি কিন্তু কোনো কিছু বলছি না যেগুলো আপনি আউট অন্য জায়গাতে মানে নতুন ইনভেন্ট করেন তখন কী করলো যে না আমার টাকাটা দিলে লোকে আর ফেরত দেয় না তাহলে কাজ করে টাকাটা দিয়ে দেয় এই যে তাহলে একটা কৌশল বের করলো ব্যাক টু ব্যাক তাহলে টাকাটা ব্যাংকে আবার আসবে ব্যাংক আবার খাটাতে পারবে তাই না কিন্তু তাহলে তাহলে আমার বড় দরকার হচ্ছে যে কৌশল তার মানে আমার নগদ টাকা কিভাবে সরবরাহ আসবে ঋণ কিভাবে কমাবো আপনার মানুষের হাতে কিভাবে টাকা দেবে তাহলে হেলাল ভাইয়ের দোকানদার কাছ থেকে লোক কিনবে এখন আসেন কৃষির কথা আমরা কথার কথা অনেক বলতে পারি একটু বলে নি আলু খাওয়াদ বাংলাদেশের মানুষ আলু খাবে না যদি বলতে চান কিন্তু আপনি খেয়াল করেন কৃষিতে উৎপাদনশীলতা অনেক দিন ধরে কমে গেছে দুই নম্বর হচ্ছে জমি আমাদের জনমিতিক এবং পারিবারিক কারণে খণ্ড বিখণ্ডকরণ হয়েছে যার ফলে ছোটো জমিতে আপনার চাষ করতে অনেক খরচ বেশি উৎপাদনের উপকরণের খরচ বেড়েছে তাহলে আপনার রাস্তাটা কী এখন আমরা যদি খাদ আমরা যদি আমরা স্বয়ং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা বলতে যদি দানাদার শস্যকে বলি অর্থাৎ চাল তাহলে তো হবে না আপনার কিন্তু পেঁয়াজ লাগবে মনে আছে যখন কোনো রাষ্ট্র আপনার পেঁয়াজটা বন্ধ করে দেয় সে কিন্তু কোনো খারাপ করছে না কারণ উত্তর ভারতের লোক খাই তো হচ্ছে রুটি আর পেঁয়াজ আর ডাল তার তো আগে দিতে হবে তাহলে আপনাকে বিষয়টা কি কোন জায়গায় আমি খাদ্যটা উৎপাদন করতে পারবো বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আর কোন জায়গায় আমি উৎপাদন করবেন না এখন আপনি মনে করেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী তা আপনি বললেন কি এই রবি ধান বোরো ধান কমে গেছে কেন আবার হচ্ছে রবিশস্য কমে গেছে কেন কিন্তু আপনি জানেন না যে ওই রবি শস্য আর ধান একই সময় হয় তাহলে তো আপনি দুটো পাবেন না তাহলে হচ্ছে যে মূল জিনিসটা হচ্ছে যে আমাদেরকে আমরা যেটা নিয়ে আলোচনা এই পর্বে আমি চাই করা হোক সেটা হচ্ছে যে দীর্ঘায়িত বা প্রলম্বিত যে ঝুঁকি অর্থাৎ ভালনারেবিলিটির মধ্যে আমরা আছি এইটার আসলে কথা মালা না দিয়ে কিভাবে আমরা বের করতে পারি এবং সমাধানটা কি এবং মানুষের মধ্যে কিভাবে আশা জাগাইতে পারি সেটা নিয়ে আলোচনা করা